ইসলাম আলাইকুম মঞ্চের সামনে সব আলোকিত মুখ আমার প্রিয় মুখ আমার ভাই বোন বন্ধুরা অনেক দিন পর আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে আর বেশি ভালো লেগেছে যে আজকে সবার কথা শুনতে পেরেছি অনেকের মনের মধ্যেই নানান ধরনের দুঃখ চাপা ব্যথা ছিল সেগুলো আমরা শুনেছি সেগুলির জবাব দেওয়ার জন্যে আমাদের এমন একজন মানুষকে নিয়ে এসেছি যাকে আনতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমাদের প্রিয় কাঞ্চন ভাই কাঞ্চন ভাই আমার সামনে গ্রেবে বসে আছেন আমরা অনেক দিন ধরেই চেষ্টা করেছিলাম যে একজন সিনিয়র মানুষ একজন সিনিয়র রেসপন্সিবল বড়ো ভাই বা বড় বোনকে আমরা নিয়ে আসবো যার নেতৃত্বে আমাদের শিল্পী সমিতি সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাবে সেজন্য আমরা কাউকে রাজি করাতে পারিনি আমরা নিজেরও রাজি হইনি সো আমাদের অনেক চেষ্টার পর কাঞ্চন ভাই রাজি হয়েছে বাট আমার দৃঢ় বিশ্বাস ছিল যে কাঞ্চনভাই যখন রাজি হয়েছে অ্যাটলিস্ট এই পদটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যাবে বাট আমরা ব্যর্থ হয়েছি আমরা শিল্পীরা সেই সম্মানের জায়গাটা দেখাতে পারিনি কিন্তু আপনারা আজকে এখানে এসে যে আমাদেরকে সম্মানিত করেছেন আমরা চাইব আপনারা যদি আপনাদের মূল্যবান ভোটটি আমাদের এই কাঞ্চন নিপুণ পরিষদে দেন তবে আপনাদের সেই সম্মানের জায়গাটা যাদের কাছ থেকে নিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে তাদেরকে আমরা আবার ফিরিয়ে দিব এবং প্রত্যেকটা শিল্পীকে আমরা তার যোগ্য সম্মানে সম্মানিত করব এটাই হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার আমরা এই শিল্পকে ভালোবাসি শিল্পীকে ভালোবাসি আজকে আপনারা এসেছেন কিন্তু আমাদের ভালোবাসার টানে সেই ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে এই একটাই কথা বলবো আজকে এখানে এটাই ওয়াদা করে দেব যে আজকে আমি ফেরদোস হয়েছি কিন্তু আপনাদের মানুষগুলির সহযোগিতায় আমরা এককভাবে এককভাবে কেউই সারা বিশ্বে সারা বিশ্বের প্রত্যেকটা বাঙালি হৃদয়ে জয় করতে পারতাম না যদি না আপনারা আমাদের পাশে থাকতেন আজকে আপনাদের প্রত্যেকের মূল্যবান কথা শুনেছি এবং বাকি যতগুলো প্রিয় মোখ আছে তাদের প্রত্যেকের কথা শোনার ইচ্ছা ছিল বাট সময়ের স্বল্পতার জন্য আজকে আমাদের প্যানেল পরিচিতি আপনাদের কথা শুনিনি বাট আমি চাই আমি চাই যে আমরা শিল্পী সমিতিতে আসি এবং আপনাদের প্রত্যেকের কথা শুনি এবং আপনাদের প্রত্যেকে আমাদের পাশে চাই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রত্যেকে শিল্পী প্রত্যেকে শিল্পী প্রত্যেকে নিজের যোগ্যতা দিয়ে কিন্তু এখানে এসেছেন আমাদের এই যে মূল্যবান ভোটাররা আছেন আপনাদের প্রত্যেকটা ভোট ভীষণ জরুরি এবং ভীষণভাবে ইম্পর্ট্যান্ট সো আমি চাইবো আপনাদের আপনাদের নিষ্ঠা আপনাদের সততা দিয়ে আপনারা যাচাই বাছাই করে আমাদের এই পুরো প্যানেলকে জয়ী করবেন সেদিনের অপেক্ষা রইলাম আর খুব বেশি দিন বাকি নেই আর মাত্র তিনটা দিন বাকি আমি শারীরিক অসুস্থতার জন্য হয়তো ব্যক্তিগতভাবে আপনাদের অনেককে ফোন করতে পারিনি বাট আপনারা সবসময় আমার হৃদয়ে আছেন আমার ভালোবাসার কাছাকাছি আছেন এবং থাকবেন এই কথাই দিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দরভাবে আসবেন আজকে যে এই উৎসব মুখর পরিবেশে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় অভিনেত্রী সুজাতা আপা তার জন্য একটি জোর তার করতারি চাই আপনাদের আপনাদেরকে আমাদের পাশে চাই আমরা আঠাশ তারিখ সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিরাপদে নিরাপত্তা বজায় রেখে সবাই সারাদিন দিন মুখর পরিবেশে ভোট দিব এবং আপনাদের এই মূল্যবান ভোট দিয়ে আমি চাইব ইলিয়াস কাঞ্চন নিপুণ যারা দুজন অত্যন্ত সাংগঠনিক এবং যারা শিল্পকে এবং শিল্পীকে ভালোবাসে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই পুরো প্যানেলকে যেন আপনারা নিয়ে আসেন আপনারা ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের জয় হোক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীর জয় হোক কাঞ্চন নিপুণ পরিষদের